ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন বিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি কুসুমিতা। সাত সকালে বেলেঘাটায় ক্লাব ঘরে বিস্ফোরণ, ভাঙল দেওয়াল, উড়ল অ্যাসবেস্টাসের ছাদ। ঘটনাস্থলে স্নিফার ডগ, বম্ব ডিসপোজাল স্কোয়াড। সকাল 6:30 নাগাদ গান্ধী ভবনের ঢিল ছোঁড়া দূরত্বে ওই ক্লাবের তিনতলার ঘরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের তীব্রতায় ঘরের দেওয়াল ভেঙে যায়, প্রায় 40 ফুট দূরে ছিটকে পড়ে ইটের টুকরো, উড়ে যায় অ্যাসবেস্টাসের ছাদ। বিস্ফোরণের পর আগুন লেগে যাওয়ায় তা নিভিয়ে ফেলা হয়, আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। ক্লাব সদস্যরা কি জানিয়েছেন এবং তার পাশাপাশি পুলিশের কি বক্তব্য শোনাবো। সোয়া 7টা নাগাদ একটা বিকট আওয়াজ পেলাম, কিছু লোক দেখলো দুজন এখান থেকে দৌড়ে পালিয়ে গেল, মানে মুখে গামছা দেওয়া। হ্যাঁ, এখানে মেরে যাওয়ার বিকট আওয়াজ হলো, আওয়াজ হওয়াতে এখান থেকে এই দিক দিয়ে দৌড়ে পালিয়ে গেছে এই দিক দিয়ে। তারপরে এখনো আমরা বুঝতে পারছি না ব্যাপারটা কি হচ্ছে না হচ্ছে, কোনো ষড়যন্ত্র হবে বলে আমরা আশা করছি। সরাসরি চলে যাবো ঘটনাস্থলে, আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, ইতিমধ্যে স্নিফার ডগ এসে পৌঁছেছে, পুলিশ কর্তারা এসে পৌঁছেছেন, কি বলছেন তারা? প্রাথমিক তদন্তের পর তাদের কি অনুমান, কি ঘটে থাকতে পারে? দেখো, একেবারে তদন্ত এখনও পর্যন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে। ইতিমধ্যে বোম ডিসপোজাল স্কোয়াড, ডগ স্কোয়াড এসেছে এবং এফএসএল টিম আসবে, অর্থাৎ ফরেন্সিক টিম আসবে। তুমি দেখাবো যে এই যে সেই ক্লাবের তিনতলার জায়গা যেখানে কিন্তু বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যেখানে দেখা যাচ্ছে যে একটা বড় দেওয়াল, সেটা কিন্তু গোটা ওই দেওয়ালটা কিন্তু তিনতলা থেকে নিচে ভেসে পড়েছে, বিভিন্ন জায়গায় কিন্তু তার টুকরো পড়ে রয়েছে। এই দেওয়ালের ভেতরেই কিন্তু বিস্ফোরণটা ঘটেছে এমনটাই কিন্তু প্রাথমিকভাবে পুলিশ মনে করছে। এবং ক্লাব সদস্যরা যেটা জানাচ্ছে যে তাদের যেটা দাবি যে এখানে সকালবেলা তারা একটু শব্দ শোনেন এবং স্থানীয়রা নাকি দুজনকে পালিয়ে যেতে দেখেন, কিন্তু বিষয় হচ্ছে বাইরে থেকে যদি কেউ বোম মেরে থাকে তাহলে কিভাবে সেই বোমার আঘাতের দাগ বা সেই বারুদের দাগ ভেতরের দেওয়াল পর্যন্ত পৌঁছতে পারে। এবং তার থেকেও বড় যেটা বড় বিষয় যে বিস্ফোরণের পর সেখানে কিন্তু জল দেওয়া হয়েছে, সেই জল দেওয়ার দাগও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেওয়ালের কাছে স্পষ্ট। এবং তোমায় দেখাবো যে ইতিমধ্যে কিন্তু একটা বিরাট অংশের দেওয়াল, সেটা কিন্তু ভেঙে পড়েছে, তার সঙ্গে সঙ্গে অ্যাসবেস্টসের যে ছাদ ছিল সেটা উড়ে গিয়েছে। স্নিফার ডগ এসেছে, ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছিলেন ডিসি ইএসডি অজয় প্রসাদ, তিনি কিন্তু নিজে ঘটনাস্থল খতিয়ে দেখেন এবং তিনি যেটা জানিয়েছেন যে ফরেন্সিক টিম আসবে, তারপরেই কিন্তু প্রকৃত যে বিস্ফোরক ছিল ভেতরে নাকি বাইরে থেকে কেউ বিস্ফোরণ করি ঘটিয়েছে সেই সমস্ত বিষয় ঘটিয়ে দেখা হবে। যেটা জানা যাচ্ছে যে 6:45 থেকে 7টার মধ্যে ঘটনা ঘটেছে এবং তারপরই কিন্তু গোটা এলাকা কেঁপে ওঠে শব্দে। এবং বেশ কয়েক বছর ধরে কিন্তু বেলেঘাটা এই ধরনের আওয়াজ বা এই ধরনের বোমের আওয়াজ থেকে কিন্তু বা বিস্ফোরকের আওয়াজ থেকে কিন্তু মুক্ত ছিল, কিন্তু আজ সকালে ফের এই ঘটনা ঘটেছে এবং যার প্রভাব তুমি দেখতেই পাচ্ছ যে সোয়ারেস পাইপ থেকে শুরু করে যে জলের লাইন সমস্ত কিছু কিন্তু ভেঙে গিয়েছে। ফলে বিস্ফোরণের তীব্রতা এতই ছিল যে ক্লাবের পিছন দিকে বিস্ফোরণ ঘটে এবং সেই বিস্ফোরণের টুকরো কিন্তু দেওয়ালের টুকরো কিন্তু উড়ে গিয়ে পরে সামনের দিকে পুকুর ঘাট পর্যন্ত, অর্থাৎ প্রায় 40 ফুট দূরে। ফলে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে সেটা কি বাইরে থেকে কেউ বোমের আঘাতে এই ঘটনার কি আদৌ সম্ভব কিনা তা ইতিমধ্যে খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ প্রাথমিকভাবে তদন্ত শুরু করেছে, পুলিশের তরফে অফিসিয়ালি কি কারণে বিস্ফোরণ সেটা বলা হয়নি, কিন্তু তীব্রতাটা যে ছিল সেটা কিন্তু পুলিশ প্রাথমিকভাবে মেনে নিচ্ছে। তারা যেটা মনে করছে যে যেভাবে একটা 10 ফুট বাই 10 ফুটের দেওয়াল পড়ে যেতে পারে এবং সেটা 10 ইঞ্চের গাঁথনি, সেই দেওয়াল পড়ে যেতে পারে এবং অপরদিকে কিন্তু ছাদের লিন্টন যেটি রয়েছে সেই লিন্টনও কিন্তু যথেষ্টভাবে ক্ষতিগ্রস্ত। ফলে সব মিলিয়ে কিন্তু বিস্ফোরণের তীব্র যথেষ্ট বেশি ছিল। ক্লাবের যারা সদস্য রয়েছেন তারা বলছেন যে বাইরে থেকে দুজন ব্যক্তি এসে তারা বোম ছুড়ে গিয়েছে, যদিও পুলিশ এখনই পর্যন্ত কিন্তু সেই ক্লাব সদস্য যে তত্ত্ব তাতে শিলমোহর দেয়নি। ইতিমধ্যে ফরেন্সিক টিমকে রিকুইজিশন পাঠানো হয়েছে, তারা আসবেন খতিয়ে দেখবেন। এবং আমরা দেখেছি যে এই বিস্ফোরণের পর যে ক্লাবের নিচের যে ফুটপাথ সেখানে কিন্তু বিস্তীর্ণ জায়গা জুড়ে পড়ে ছিল সুতলি, অর্থাৎ যেগুলো কিনা পেটো হিসাবে ব্যবহার করা হয় পেটো তৈরিতে, সেই ধরনের সুতলি পড়ে থাকতে দেখেছি আমরা। এর পরবর্তী সময় কিন্তু পুলিশ আধিকারিকরা আসেন, তদন্ত করেন এবং ফরেন্সিক টিম আসার পরই তারা পরীক্ষা নিরীক্ষা চালাবে এবং কি ধরনের বিস্ফোরক ছিল সেটা কিন্তু তখনই জানা যাবে। কুসুমিতা, ধন্যবাদ অনির্বাণ।